আমাদের দেশে যদি দেখি যে আমাদের সংক্রমণ হার বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে তো অবশ্যই করোনার পরিস্থিতি আবারও ভয়াবহ হওয়ায় 15 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সকল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। আবারও করোনা সংক্রমণ বাড়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় সকল ছাত্রছাত্রীদের লেখাপড়ার দিকটা অনেক পিছিয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের আপডেট নিউজ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।